আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হলো বিয়েবাড়ির ফিরনি। তো চলুন দেখে নেই বিয়েবাড়ির ফিরনি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। তো ফিরনি বানাতে আমার চাল লাগবে 1 কাপ, চিনি লাগবে 1 কাপ, নারকেল কুড়ানো 1/2 কাপ, গুঁড়ো দুধ লাগবে 3 টেবিল স্পুন, সুজি লাগবে 3 টেবিল স্পুন। আর আমার দুধ লাগবে হচ্ছে গিয়ে 4 কাপ, আর এভাপোরেট মিল্ক লাগবে 2 ক্যান। আপনাদের বাসায় যদি এভাপোরেট মিল্ক না থাকে তাহলে আপনি 4 কাপ দুধকে ঘন করে 2 কাপ করে নিলেই আপনার এভাপোরেট মিল্ক রেডি হয়ে যাবে। তো প্রথমে আমি আমার চালটাকে ভিজিয়ে রাখছি, তারপর আমি চালটাকে ভালো করে ধুয়ে হাত দিয়ে কোচলে নেব। তো এতে করে আমার চালটা সিদ্ধ হতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে, কম সময় লাগবে। তো প্রথমে আমি একটি পাত্রে আমার চালটাকে দিয়ে দিলাম, সাথে অল্প কিছু পানি অ্যাড করেছি এবং আমি 4 কাপ দুধ এইখানে দিয়ে দিব। তো এখন আমি 2টা তেজপাতা, 2টা দারচিনি এবং 2টা এলাচ আমি দিয়ে দিব, দিয়ে আমি কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি, বিকজ দুধের পুরা যদি নিচে লেগে যায় ওটা খেতে ভালো লাগবে না। আমার চালটা 1/2 গলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার চালটা অনেকখানি গলে গিয়েছে। এখন আমি আমার চিনিটাকে অ্যাড করে নিব। চিনিটা অ্যাড করে আমি আবারও 5 মিনিট এটাকে ভালো করে কুক করে নিব এবং আমি কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে থাকব। আমি এজন্যই বারবার বলছি নাড়ার জন্য, বিকজ দুধে পুরা লেগে গেলে পুরো ফিরনিতেই পুরা দুধের গন্ধ চলে আসবে, ফিরনিটা খাওয়া যাবে না। তো চিনিটা গলে গিয়েছে, 5 মিনিট পর আমি আমার এভাপোরেট মিল্কটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে গুঁড়ো দুধটাকেও দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ফিরনিটা অনেকটাই পাতলা দেখা যাচ্ছে। তো আমি এখন আমার সুজিটাকে অ্যাড করব, বাট সুজিটাকে আমি একবারে দিব না, আমি অল্প অল্প করে এটাকে দিব, তারপর ভালো করে মিশাব। তো সুজিটা ফুটে গেলে আমি এই পর্যায়ে আমার কুড়ানো নারিকেলটাকেও দিয়ে দিব। আপনারা চাইলে এখন মাওয়াও দিতে পারেন, বাট আমি এখানে মাওয়া ইউজ করি নাই, বাট আপনারা চাইলে মাওয়া তারপরে ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তো আমি নারিকেল দেওয়ার পর আমি আরও 10 মিনিট এটাকে আমি কুক করে নিয়েছি। দেখুন আমার ফিরনিটা একদম ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সাথে সাথে আমি আমার সার্ভিং ডিশে ঢেলে নিব, কারণ এটাকে ঠান্ডা করে যদি ঢালতে যাই জিনিসটা থকথক হয়ে যাবে, বসে যাবে, আপনারা পরিবেশন করতে মানে একটু কষ্ট হবে আর দেখতেও ভালো লাগবে না। তো আমি এরকম ছোটো ছোটো বাটিতে নিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ডিশে ঢেলে নেবেন। তো আমি উপর থেকে কিছু কিসমিস দিয়ে দিলাম, আপনারা চাইলে ড্রাই ফ্রুটস, বাদাম, পেস্তা এগুলো দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার একদম সিম্পল বিয়েবাড়ির ফিরনি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো আজকে আর কথা না বাড়িয়ে আমি এখানেই শেষ করব। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।